আজ বিপত্তারিণী মা দুর্গার ব্রত। এই ব্রত আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া আর নবমীর মধ্যে পড়া শনি আর মঙ্গলবার দিন পালিত হয়। বিদর্ভনগরের রাজার রানী ছিলেন খুব গুণবতী আর ভক্তিমতী। তিনি এই বিপত্তারিণী ব্রত পালন করতেন আর একজন মুচিনির সাথে সই পাতিয়েছিলেন। আর সেই মুচিনিকে রানী সব রকম ফল মূল সব উপহার হিসেবে দিতেন। আর একদিন মুচিনিরও কিছু স্বাদ হলো, কিছু উপহার দেবে। রানী বললেন, আমি তোমাকে উপহারটি একদিন চেয়ে নেব। মুচিনিরা গো মাংস রান্না করে খেত, রানীর স্বাদ হলো গো মাংস কেমন দেখার জন্য। তাই একদিন মুচিনিকে বললেন যে তুই আমাকে গো মাংস রান্না করে এনে দিবি। মুচিনি যত্ন সহকারে গো মাংস রান্না করে এনে রানীকে দিলেন। রানী বললেন যে তুই ঢাকা দিয়ে রেখে দে, আমার সময় মতন দেখে নেব। গো মাংস তো রানী খাবেন না, কিন্তু দেখবেন একটু। এই ঘটনা একজন ভৃত্য নজরে পড়ে ও সে রাজাকে গিয়ে বলে যে এইভাবে মুচিনি কিছু দিয়ে গেল। আর রাজা এসে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেল? যদি আপত্তিজনক কিছু দিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমি শাস্তি বিধান করব। আর তখন এক মনে রানী বিপত্তারিণী মাকে স্মরণ করতে লাগলেন যে মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আর বিপত্তারিণী মা তার ডাকে সাড়া দিয়ে বললেন, দেখ গে সব ফুল হয়ে গেছে। আর রাজা যখন সেই গোমাংস দেখতে গেলেন, দেখলেন যে গোমাংস তো ফুল হয়ে গেছে। আর এই ঘটনা দেখে রাজা ভৃত্যকে তিরস্কার করলেন আর রানীকে প্রশংসা করলেন। আর সেই থেকে এই বিপত্তারিণী মা দুর্গার ব্রত পালিত হলো। আর ১৩টা ফুল, ১৩টা ফল, ১৩টা মিষ্টি, ১৩টা দুর্বা আর লাল সুতা, এই সমস্ত জিনিস লাগে বিপত্তারিণী ব্রততে। এই বিপত্তারিণী ব্রত সেদিন থেকে প্রচলিত হয়।